ভাদ্র মাসে আপনারা যদি ঋণ মুক্তি করতে চান তাহলে অতি অবশ্যই ঋণ মুক্তির একটি বিশেষ উপায় অবলম্বন করতে পারেন। আর কয়েকটা দিন পরেই শুরু হচ্ছে ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে ঋণ মুক্তির জন্য কালো তিলের একটি বিশেষ উপায় অবলম্বন করতে পারেন। যারা প্রকৃতই আর্থিক উন্নতি করতে চাইছেন বা আর্থিক দিক থেকে দৈন্যদশায় ভুগছেন তাদের উদ্দেশ্যেই বলবো ঋণ মুক্তির এই বিশেষ উপায়। আর এই উপায় অবলম্বন করলেই সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ঋণ মুক্তির এই বিশেষ উপায়টি অবলম্বন করলে সুফল নিশ্চিত রূপে লাভ করবেন, তা হলো কালো তিলের উপায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে এই জীবিত দশায় কর্মফল ভোগ করান স্বয়ং গ্রহরাজ শনিদেব। আর আজ আমি আপনাদের এই শনিদেবের একটি বিশেষ উপায়ের কথা বলবো যার ফলে ঋণ মুক্তি আপনাদের হতেই পারে। তাই নিচের কমেন্ট সেকশনে অবশ্যই যারা শনিদেবকে বিশ্বাস করেন প্রত্যেকে লিখুন জয় বাবা গ্রহরাজ। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনাদের বলবো এই কালো তিলের উপায়টি অবলম্বন করার জন্য আপনাকে বেশ কিছুটা পরিমাণে কালো তিল, একটি মাটির হাঁড়ি ঢাকনা সহ এবং একটি লাল ছোট্ট চেলির টুকরো, এই তিনটি জিনিস নিতে হবে। মনে রাখবেন এই তিনটি জিনিস নিতে হবে। এরপর আপনি আপনার এই মাটির হাঁড়িটিকে বাড়ির এমন একটি জায়গায় রাখবেন যেটি বাড়ির মূল যে দালান অর্থাৎ ঘর সেখান থেকে আলাদা। মনে রাখবেন এমন একটি জায়গায় রাখবেন, সেটি উঠোনের কোনো পাশে হতে পারে, তবে হ্যাঁ সেখানে যেন সরাসরি বৃষ্টির জল না পড়ে, ভিজে না যায়। তবে আপনি যেখানে মানে সারা দিন রাত থাকেন ঘর, সেই ঘর বা সেই ছাদের তলায়, মূল ছাদের তলায় যেন না হয় এরকম জায়গায় আপনি এই মাটির হাঁড়িটিকে রাখুন। এবং প্রত্যেক শনিবার তিনবার করে আপনি কিছুটা পরিমাণ কালো তিল ওই মাটির হাঁড়ির মধ্যে অবশ্যই দেবেন। আপনাকে যেটি করতে হবে, আপনাকে অতি অবশ্যই স্নান করে নিতে হবে। স্নান করে নিয়ে একটি কাঁচা বস্ত্র পরিধান করতে হবে, যেভাবে আপনি দেবদেবীদের প্রণাম সারেন অবশ্যই সারবেন, কোনো বাধা নেই। তারপর কিছুটা পরিমাণ কালো তিল নেবেন এবং হাঁড়ির কাছে গিয়ে সেই কালো তিলটিকে তিনবারে হাঁড়ির মধ্যে রাখবেন। অল্প পরিমাণে হলেই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তিনবারে অবশ্যই আপনাকে রাখতে হবে সেই কালো তিল হাঁড়ির মধ্যে। তিনবারে রাখার পর আপনাকে যেটি করতে হবে, এইভাবে আপনাকে চার সপ্তাহ পর পর এই তিল আপনাকে হাঁড়ির মধ্যে রাখতে হবে এবং শনিদেবের নাম স্মরণ করতে হবে। তারপর মনে মনে বলতে হবে সব ঋণ মিটিয়ে দিলাম, সব ঋণ মিটিয়ে দিলাম। তিনবার বলবেন, এইভাবে চার সপ্তাহ রাখার পর আপনি ওই হাঁড়িটিকে ঢাকা দিয়ে, অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তিলটি দেওয়ার পর, তারপরে ঢাকা সমেত সম্পূর্ণ হাঁড়িটিকে নিয়ে আপনাকে পঞ্চম সপ্তাহে স্নান করার আগে বেরিয়ে যেতে হবে। মনে রাখবেন পঞ্চম সপ্তাহে স্নান করার আগে বেরিয়ে যেতে হবে। এমন কোনো প্রত্যন্ত অঞ্চলে হাঁড়িটিকে নামিয়ে দিয়ে আসবেন যেখানে সচরাচর কেউ আপনাকে দেখবে না বা মানুষ যায় না। যদি গঙ্গা হয় বা যে কোনো নদী হয়, আপনি জলে টুক করে ভাসিয়ে দিতে পারেন, কিংবা যদি নদী না পান তাহলে কোনো গাছ তলায় সাইড করে আপনি রেখে দিয়ে
পিছু না ফিরে চলে আসবেন। গঙ্গাতে দিলে গঙ্গাতে ভাসিয়ে দেওয়ার পর গঙ্গা স্নান করে আসবেন বা যে কোনো নদীতে স্নান করে আসবেন। আর গাছের তলায় দিলে ওটিকে রেখে দিয়ে পিছু না ফিরে চলে আসবেন। দেখবেন আপনার সব ঋণের মুক্তি ঘটে গেছে। এইভাবে বন্ধুরা করবেন, সুফল নিশ্চিত রূপে লাভ হবে। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। ভাদ্র মাসে আপনারা যদি ঋণ মুক্তি করতে চান তাহলে অতি অবশ্যই ঋণ মুক্তির একটি বিশেষ উপায় অবলম্বন করতে পারেন। আর কয়েকটা দিন পরেই শুরু হচ্ছে ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে ঋণ মুক্তির জন্য কালো তিলের একটি বিশেষ উপায় অবলম্বন করতে পারেন। যারা প্রকৃতই আর্থিক উন্নতি করতে চাইছেন বা আর্থিক দিক থেকে দৈন্যদশায় ভুগছেন তাদের উদ্দেশ্যেই বলবো ঋণ মুক্তির এই বিশেষ উপায়। আর এই উপায় অবলম্বন করলেই সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ঋণ মুক্তির এই বিশেষ উপায়টি অবলম্বন করলে সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। তা হলো কালো তিলের উপায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে এই জীবিত দশায় কর্মফল ভোগ করান স্বয়ং গ্রহরাজ শনিদেব। আর আজ আমি আপনাদের এই শনিদেবের একটি বিশেষ উপায়ের কথা বলবো যার ফলে ঋণ মুক্তি আপনাদের হতেই পারে। তাই নিচের কমেন্ট সেকশনে অবশ্যই যারা শনিদেবকে বিশ্বাস করেন প্রত্যেকে লিখুন জয় বাবা গ্রহরাজ। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনাদের বলবো এই কালো তিলের উপায়টি অবলম্বন করার জন্য আপনাকে বেশ কিছুটা পরিমাণে কালো তিল, একটি মাটির হাঁড়ি ঢাকনা সহ এবং একটি লাল ছোট্ট চেলির টুকরো, এই তিনটি জিনিস নিতে হবে। মনে রাখবেন এই তিনটি জিনিস নিতে হবে। এরপর আপনি আপনার এই মাটির হাঁড়িটিকে বাড়ির